খুব মনোযোগ দিয়া না শুনলে কথা বুঝতেন না আমি তো আপনার মানুষ আমি ওখানে আপনার মতো বুঝাই বুঝাইয়া গত কিছুদিন আগে আমার ছিল কি দহ জিনাইদহ একটা জেলা আছে ইয়ার লগে যশোরের লগে তো জিনাইদহ কুষ্টিয়া জিনাইদহ যশোর এটি ফাঁসা ফাসি এক জায়গা মাগুরা এটি মোটামুটি এক জায়গা তা আমি দহ মাফিল গেছি তারা ওই ঢাকাতে বিমানের টিকিট কেটে দিছে আবার ঢাকায় না পৌঁছাই দিছে জোর সরতে গাড়ি নিয়ে নিছে। তাই আমি কই জিনাই তো তারা আমার ওয়াজ হুম লোক কখনো ওখানে বিমানের টিকিট কাইটটা নেওয়ায় আমি ধর এত হুজুর না কেন খেটখনে চারটে ওয়াজ করি না হুজুর আর তারা আমার লোয়া জায়গায় বিমানে এসে গিয়ে মরণের কথা না কেন আচ্ছা আমি আর ডরাইছি না তো আমারে ফলে ওই আগে বিমানে উঠছি তো এলেগে ডর করছে না আর না হইলে তো ডরানের কথা না কেন ওইটা আলগার ভিতরে করতে কই দেখা যায় কি একটা ব্যাপার না একটা তো যাই হোক আমারে নিচে পড়ে তারা নিয়ে আসে আমারে কইতে আছে কয় হুজুর আপনি ওয়াশ করবেন অকারে বাইক যেমনি কথা কন এলাকায় যেমনি ওয়াশ করেন হেমনে তারা আমারে কয় হুজুর আপনি কুমিল্লার ভাষায় ওয়াশ করবেন তো আমি কই কুমিল্লার ভাষায় ওয়াশ করলাম কি আমি এত দূরে আইসি তারা কি আমার কথা সব্দি শুনবো আমি যেমনি কই এমনি তো তারা বুঝতো না কয় না হুজুর তারা বুঝন লাগতো না আমি কিন্তু বুঝবো কেড়া কয় আমরা যারা আছি আমরা এ তোমরা কারা এই যে দেখতে আসেন সব কুমিল্লা বাড়ি সব কুমিল্লা দুনিয়ার কুমিল্লার মানুষ আমরা তোমরা তোমরা এখনো কেমন কহিদুর আমরা এটা করে আমরা এমপি বেরোয় কুমিল্লা বাড়ি নাওতলা এই মাদাইয়া নাওতলা বাড়ি এমপি সাহেব আমি ওই চেয়ারম্যান বুঝলাম না এমপি আমরা চেয়ারম্যান কার আমরা ফিডা ফিডি লাইকা তারার লোকে জিতছি আমরা কুমিল্লার তারা জিনের তারার লোকে ফিডা ফিডি করছে কইরা সেটা আমরা তারা জিতছে হল এখন মাথাটা আমরা কুমিল্লার তাইয়া দল আলাইছি এলাকা পরে আমি যখন কুমিল্লার মতো ওয়াজ শুরু করছি এইতান্ডি মনে হয় যেন আসমানের সান পাইছে আমার লুপি শুরু করছে আমার আইতামেদেছে না সামনের বছর তিন দিনের লেগে দাওয়াত দিয়ে দিছে মার হাবা কন কেন সবাই কন আমি তো আমি এই এই এইরকম কইরা সহজ কইরা আমরা বাড়ি নাগাইশ আপনারা বাড়ি দেউস সব্বাস সাজগড় রাউল খার মন্দবাগ এই তারা তারাই তো কেন এখন কোনো আসমান তো লুক না দূরের তারাও না বাইকের তারা আইসে না আমার লোক আইতে দেওয়া হয়েছে তার আইতো না এত দূরে তো সুতরাং এখন দূরের তারা না সানলায় খালি মামুয়ে দেখতে কেন তাও এবার আইল না ওই মসজিদের ইমাম সব দেখতে আইসে এবার সবাই কন মার হাবা জোরে কন তাহলে এখন আমরা শুরু করতাম কথা ইনশাল্লাহ সবাই কন আমিন তা আমি ওই যেই কথাটা কইতাম না নামাজ ফরন না নামাজ কায়েম করন কথাটা বুঝছেন নি আচ্ছা কায়েম করা কারে কয় যখন আমি এই আয়াতটা কোরআন শরীফও পড়ছি তখন আমি তাফসির খুলছি খুললা সে আমি কই চাইছেন যে আল্লাহ যদি নামাজ ফরনের কথা কয় না কায়েম করনের কথা কয় কায়েম ডাকিতা তখন আমি ফৈরা সেটা দুইটা জিনিস পাইছি এটারে সহজ করে আপনার বুঝাইয়া কইতাছি কইতাম নি এটা সুবিধা হইলো এলাকায় ওয়াজ করলে সুবিধা হইলো যেমনে মন্দির এমনি কইলে আপনারা বুঝছে অন্য এলাকায় এমনি বুঝে না আমি কক্সবাজার গেছি মাফিল তো গিয়া সেরা কইসি জুহিনও কইরা ঘাস আনছে তো তারা ঘাসটা বুঝছে জুহিন আর চিনছে না তারা গুলকিতা তা কয় কিবো আমি ওয়াজের নামনের পরে তারা মনে করছে গাছটা গরু এ খায় জুহিনটা বুধ অন্য কেউ খায় তাই এরকম মনে করছে আর কি তা আমি নামছি পরে আমার এই জিগাই হুজুর গাছটা তো বুঝছি গরু এ খায় জুহিনটা কি দিয়া খাইতে সুবিধা আমি কই এটা দা খাইতে মত হ আমি কাঁচামুচ দিয়া দিয়া এই কি কয় এই মাছ দিয়া ফেস দিয়া বোনা কাঁচামুচ কাঁচামা দিয়া ধাপা সিডা দিয়া দিয়েন। তারা কোর এমনি সুবিধা হইবো আমি কই হ এমনি ভালো হইব আমি অনেক বুঝাইয়া কইলাম আমার লগে দিয়া ফাজেল মাদ্রাসার এক প্রিন্সিপাল সভাপতি তাই আমি কই হাছ যে কইরা আনে এটা আমরা এগুলো জুহিন কয় এটা আপনি একটু তারা আপনার এবার আমার দিয়া কয় আমি কেমনে আমি বুঝলে না এ তো বুঝছি না এবার তারা কি বুঝাই তাই আমি বুঝছি এবার চিন্তা করছি ওই বাজারতে যাইতে একটা জুহিন লইয়া গেলে মাফিলো তারারে দেহাইয়া বুঝাই দিয়া আমার কি ওরা কর আমি মার হা এলাকায় ওয়াস করে এই একটা সুবিধা খুব মনোযোগের সাথে শুনবেন এদিক সেদিক তাকানোর অনেক গুরুত্বপূর্ণ কথা আছে নামাজ কি ফরন না কায়েম করার কায়েম কর ফরন না কায়েম করার কায়েম করা কারে কয় আমি দুইটা জিনিস পাইছি তাপসিরে বড় বড়ো হুজুররা তাপসির যারা করে তারা কইছে নামাজ কায়েম করা মানে দুইটা জিনিস এক নম্বরে হইল নামাজের ফরজের জাগাত ফরজ ওয়াজিবের জাগাত ওয়াজিব শূন্যতের জায়গাত শূন্যত মুস্তাহাবের জায়গাত মুস্তাহাব মুস্তাহাসানের জায়গা মুস্তাহার নিয়মকানুন সব্দি ঠিকমতো রাইকা আহাকাম আর কান ফরজ বাইরে ছয়রা বৃতরে সাতরা নাকি বাইরে এই সাতরা বৃতরে ছয়রা এই তেরো ফরজ এরপর হইল গিয়া গুসল কর এরপরে গিয়া অজুর কামলাগলে অজু করণ এইরকম তেরোটা ফরস ঠিক রেখা নামাজটা সুন্দরভাবে খুশু খুজুর সাথে সাইরোফাইল না চাইয়া মসজিদের টাইলসটি সুন্দর হয়েছে নি নামাজ হন এ এরপরে দাড়ি মাফন এরপরে লুঙ্গিটা লাড়া দিয়া দন, জানালা দিয়া কা সালান এটা করণ যাইবো বা কথা কনে এটা করন যাইবো নামাজটা নিয়ম মতো আদায় করা এরপরে কেমনে এখন আমি নাগাইশের ফিশ্বাদ আমি নামাজও খেলুইছি মনে করেন আমার মামা সৈয়দ হাসান সাহ উনি ডুইকা আমারে সালাম দিল আসসালাম আলাইকুম মামু শৈলটা কি রহ আমি আসি নামাজ আমি কি কইতাম পর মামু বালায় কথা কইয়ান না নামাজও খেলি এই কথা কন যাব ও মা কথা কথা কন যাব এখন নামা সালাম দিলে ওয়াজ জবাব দেওয়ানো হইলো ওয়াজিব নামাজের বাইরে জবাব না দিলে গণ হইব আর নামাজের ভিতরে সালাম দিলে জবাব দিলে গণ হইব না না দিলে গণ হইব না দিলে গণ হইব দিলে গণ এই তো মাসাল্লাহ বুঝা লাইছে সালামের ভিতরে এই নামাজের ভিতরে সালাম দিলেও ইয়া করন যেত না এই ওয়ালাইকুমুস সালাম করন যেত না শৈলদা ওয়ালানি হুম ভালোয়ে নমস্কার তো হুম এই রকম ইশারা ইঙ্গিতও বুঝান যাইতো না তইলে নামাজ নামাজDataReader যোগ্য একটা জিনিস নিয়ম নিয়মকানুন ঠিক রাখきゃ ওযু গোসল সুন্দরভাবে কইরা আহাকামার কান্তার পরস ঠিক রাখきゃ নামাজ ধরে সুন্দর কইরা আদাই কর এইটারে কয় এই এই নামাজ কায়েম কর সুবহানাল্লাহ না এক নাম্বার নামাজ কায়েম করা বলতে দুইটা জিনিস বোঝায় কয় রানা

দায়িত্ব ফটলা বান্ধে দেখছেন দেখে তো বুঝতে পারছি আর আমরা হেতা জুইনছি নাই পারি না আধা ঘন্টা লাগাইয়া মার্শাল সবাই কন মার হাবা তইলে এক নাম্বারে নামাজ কায়েম হইল ওষুধটা ঠিকমত মতো করন গুসলের কাম লাগলে গুসল করন আহা কামার কান তেরো কেবলা ক্যাবলামুখী হওয়া শরীর পাক জায়গা পাক ওয়াক্তসিনা ক্যাবলামুখী হওয়া তাকবিরা তাহারিমা বাঁধা এরপরে গিয়ে এই সাবালক হওয়া মুসলমান হওয়া এই ডি হইলো ঠিকরা হন এরপরে নামাজের ভিতর আল্লাহ আকবার কই আহ্বান দন এরপরে গিয়া রুকু দন সুরা কেরাত শ্যাস সাজদা দেওয়ান তারপরে তা এই শেষ বৈঠক করন ডি হলো ফরজ আচ্ছা ও নামাজের ভিতরে একটা ফরজ যদি ছুটে নামাজ ডার থাকব না কতক্ষণ নামাজ ডার থাকব না এইরকম যে এইটা ছুটলে নামাজ থাকতো না এইরকম কাম আছে নামাজের বাইরে ভিতরে মিলে কয় না কথা কনা কয় না তেরোরা এই যে আপনারা কইয়ালাইছেন তেরোরা আমরা এই ফলাফাই কইতে পারত না এইতান্ডের দুষ্ণা এতান্ডির কইতে পারবো কেমনি আপনারা শিখছেন মক্তব হুজুরে মক্তব ফরাইয়া রই উঠলে বাইরে খেলা করাই দিত হুজুরে জিগের দিয়ে জিগেতো আঁকা আমার কান কয় ফরস তো ফলাফনে জিগের দিয়ে কইতো তেরো ফরস তেরো ফরস মারে এত সিহনের সময় পাইছে না এতান্ডি কোনো সর সরসরিয়া কইতে পারে না আব্বা আম্মা ডাকতে পারে না এতান কেজি স্কুলে ভর্তি করাই দিছে ফিডের মধ্যে একটা ব্যাগ দিয়া এই শুরু খোলা আর গুসা লইছে ঠিক কিনা কথা মানে না ঠিক কিনা এখন এই সুইটটা ফলাফাই তেরো ফরজ জানে না গুসলের কয় ফরজ জানে না নামাজের কয় ফরজ জানে না অসুর কয় ফরজ জানে না তাহাম্মুমের কয় ফরজ জানে না কেমনি করণ লাগে জানে না আল্লাহ কারে কয় চিনে না নবী কারে কয় চিনে না সোয়াব কারে কয় বুঝে না গোনা কয় বুঝে না ফাইল ফিরে বইয়া করন যায় জানে না আগের দিনও সুইটটা থাকতে আমরা ফোরস যে ফেসাব করন যায় না এইটা ওইতানটি জানে না আগের দিন আমরা যখন ফোরসিমফাইল ফিরে ছুটি থাকতে ফ্যাশাব করতাম বইতাম তখন একজনে বইলে

আরোহণ বালা বালা বাড়ায় পশ্চিম ফাইল ফিরে খেরুইয়া ফেসাব করতে আছে ডাহা শহর অধিকাংশ বাসার ভিতরে পূর্ব পশ্চিমে কমেট লাগাইয়া ইচ্ছা মতো ফেসাব পাহানা করতেছে পশ্চিম ফাইল ঠ্যাং দিয়ে ঘুমাইতে আছে ঠিক কিনা কিছু জানে না জানব কেমনি আপনারা শিখছেন মুরব্বীরা শিখছেন মক্তব যদি শিখছেন ওখান এত শিখব মক্তব মক্তব্যান নাই দহল দিয়া লাইছে কেজি স্কুলে এত আউজিবিল্লা পারে না বিস্বিল্লা পারে না সুরারি পারে না আল্লাহ কারে কয় চিনে না নবী কারে কয় চিনে না গুসল কারে কয় জানে না অজু কারে কয় জানে না আমরা ফলাফাই নহন ইসলাম কারে কয় বোঝে না গত কিছুদিন আগে আমার মাহফিল ছিল বারেল্লা কখন হারেল্লাফিল বেশি করে এরকম মাহফিলের সামনে দিয়ে দশ কুণ্ডটা ফলাভে দুষ্টামি করতে আছে একমরুখ বেগা ঢাকিসের দিন তোরা দুষ্টামি করতো গোনা হইতো এই দশ কুণ্ড জনে এবার দিয়ে ধরে লোক গোনা গীতা না হজিবুল্লাহ গোনা চিনে না মুসলমানের ফুতাই গোনা কারে কয় বুঝে না সোয়াব কারে কয় জানে না ফেসবরণ জানে এটা জানে না অজুর কয় ভালো করে বাতাস করো অজু কারে কয় বুজা না গুসল কয় বুঝে না এবার চিন্তা করে দেখেন আমরা কই আছি কিয়ের ইসলাম কিয়ের ইসলাম ইমামতি করুন হুজুর ফাইতেন না মুহাজ্জানি করুন না হুজুর ফাইতেন না ওয়াজ করুন না হুজুর পাওয়া যাইব আল্লাহ ওয়ালা মানুষের বড়ই অভাব ঠিক কি না কা গজবে ধরছে আমরা রে গজবে ধরছে আমরা শেষ হইয়া গেছি আমরা ফোলাফাই এখন সাপ হয় সাপ সুইটটা ফলা আগে মাসাল্লাহ কি সুন্দর মক্ত বজাইতো ও আগে কয়জনেরও সুইটটা থাকতে শীতের কাপড় আসি আমরা তো শুরু থাকতে শীতের কাপড় আছিল না কি শীত লাগছে শীত ওপর তো বেশি দাবাইয়া ফলা ফাইনে রই দূর আগে হঠাৎ উঠছে না মায়ের ডাইকা ডাইকা তুললা দিত তে শীতে কাঁপতো শীতের কাপড় নাই আব্বার নামাজের লুঙ্গিটা ফাতাইরা করে গিট্টু দিয়ে হাত ভিতরে দিয়া ফিটের কাছে গিট্টু দিয়া মনে আছে নি মনে হয় যেমন তার হাত নাই আসলে আছে ভিতরে দেখিও কই গেছে এই দিন দি কই গেছে দিন দি আসামদার কিচ্ছু আমরা هون দন হইছি ছনের গড়ের জায়গা টিনার গড় হইছে টিনার গড়ের জায়গা বিল্ডিং হইছে এক তলার জায়গা পাঁচতলা হইছে এই মসজিদরা কি আছিল কত সুন্দর মসজিদ হইছে কি সুন্দর এলাকা হইছে মানুষ রাস্তা嘎ড় হইছে গাড়ি ঘোড়া হইছে এই 나가ইస్తే এই এই দেউшайবো মাহফিল আবার গাড়িও লাগবো নামাজ কেমনে ফরন লাগে জানন লাগবো আপনার এই তান্ডিলে না শিহাইলে আমরা কেয়ামতের ময়দানে আমরা যারা মা আমরা আটকাই যাব কোরআন শরীফের আয়াত শুনেন যখন ডাক দিব দেউশ নিবাসী মোহাম্মদ কুদ্দুস দাঁড়াও আব্দুল কুদ্দুস দাঁড়াইবো কব নামাজ ফরোনা আদি আমল নামাজ কোনো নামাজ নাই এই কুদ্দুসে কইব আল্লাহ নামাজ কিতা তবু মা তুমি নামাজ চিনো তোমার আম্মাই শি হাইছে না কয় না হুজুর আমার আম্মা আরে আল্লাহ আমার আম্মা যো কিছু শি হাইছে না তোমার আব্বাই কয় না আব্বাইও শি হাইছে না কুদ্দুসার আব্বা মারে ডাকবে এই উঠছেন কেন আপনি এই উঠছেন কেন হ্যাঁ ঠিক আছে এত সুযোগ নাই সাই না তাড়াতাড়ি আসেন জুয়ান মানুষে আনো ফেসাবে লেগে ইয়ে এই সব পলা পান ফুন্ডে বিশ দিন ফেসাব না করলে কি হয় জুয়ান ফলা আনো ফেসাবের লেগে দৌড়ো একটা ওয়াজ মাত্র শুরু করছি উডন শুরু করছে আয় শুনে দেখার থেকে কোনো উডা উডি নাই এই মাহফিলের ভিতরে বোয়াতে হুতন যাইবো উডন যেত না আহন যাইব জাহন যেত না কোনো লড়া সড়া নাই জিমখেটা বই তাহ সবাই কন মার হাবা দেরি হইবো অসুবিধা আছে কোনো অনেক দেরি হইবো আচ্ছা তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ সবাই কন মার হাবা যেরকম মার হাবা তখন আল্লাহ ডাক দেখো আব্দুল কদ্দোস এদিকে আসো আব্দুল কুদ্দ আল্লাহ জিয়াল্লা তোমার আমল নামাত অনেক কিছু দেখা যায় নামাজ কো কাল্লা আল্লাহ নামাজ কিতে আমি তো জানছি না তোমার আব্বাই না কয় না কয় ও তো কইছে না কিছু আয় আব্দুল কুদ্দুসর ডাক ডাকে তো ফ্যারেজ তারা কইব কই গো আপনারা কইসে যাইতেন তো ফেরেজ তারাই আব্দুল কুদ্দুসর আব্বাম্মারাইনা খেরা করাইবো কইব বলে এতে কেড়া কয় আমরা কুদ্দুচড়া তোমার ফুতনি বিলে হ দি কয় নামাজ রোজা বলে জানে না তুমি বিলে শি হাইছো না বাহে কইব বল হাইছি তে কইব বল সি হাইছে না বাহেবুতে লাইকাল কেয়া কেয়ামতের জানো তে বাফে কোবা তো না কইলাম মো সিদ্ধি না কইলাম কয় কইছে না আপনি নিজে তো গেছেন না আপনি কই আসছেন আপনি নিজে গেছেন আমার লইয়া গেছেন না কিচ্ছু না আমি এক লাখ কেম না জান আপনিও গেছেন না আমিও গেছি না আল্লাহ কব কথা ঠিক নি রে তো যে আল্লাহ আমি কইছি তে গেছে না হ্যাঁ কই কইছে না লাইকা লাগবো ফুতে জাতা জাতির মতো আল্লাহ কব থাক ঝগড়ার দরকার না ভিডিও ক্যাসেটটা সার এখন ভিডিও ক্যাসেটটা চাইডা দেখবো এবারে হুত্যা রে তারে কয় কি জানে নামাজ তো তে তাই কইস আপনি জানা তো বাঁফুতে হুত্যাজনের কেউ আর গেছে না আল্লাহ কয় কিয় ও আব্দুল কুদ্দুস আর আব্বা এই কা পা আমার খারজে হত্যা মসজিদ যদি আজান হইতা তুমি হত্যা তারে নামাজের কথা কৈস আল্লাহকে আজ বাদ দিয়ে অন্যদিন কইসলাম দেখা যাবে গোটা জেনদিগিতে একদিনও বলে নাই আব্দুল কুদ্দুস বলবে আল্লাহ আমারে জাহান নাম দিবেন আর আব্বাই হত্যা থাকবো হবে না আব্বারে সোয়াই দেন কেয়ামতের ময়দানে আব্বার বুকটার ভিতরে ফাড়া দিয়া আমি জাহান নামে যাইতে চাই না উজুবিল্লা বলবেন না বাবা চিন্তা দুশ্চিন্তা ন আপনি বুজুর গইয়া বইয়া রয়েছে। আপনি মুসুল্লু হইয়া বাইদ দিয়ে হত্যা রয়েছে। আপনি দেশ দেশে গুইড়া গুইড়া আল্লাহর দাওয়াত দেন আরেগুল দিয়ে বইয়েরা ছাইড়া দিয়া রাখছেন এবিডি আ যায় না হইয়া রইছে বাজাই না ঠিক কি চিন্তা কাজ চল্লে আগে ঘর সামলান বইয়েরা নামাজি বানান জিয়ারে নামাজি বানান ফুতেরে নামাজি না নিজে আল্লাহ হইয়া একা একা জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা কিছু দায়িত্ব আছে জিয়েরে নামাজি বানান ফুতেরে নামাজি বানান বৌয়ের নামাজি বানান এরপরে সকলের নামাজি বানায়ের আগে আফনে নামাজি হন এইত্রি নামাজি বানান বাড়িওয়ালার নামাজি বানান দেশবাসীরা নামাজি বানান এলাকার তারা নামাজি বানান এরপরে বাউনফাড়া যায় এরপরে বুড়ি চং যাইয়েন এরপরে লাগলে কুমিল্লা যাইয়েন ঘরের তারার খবর নাই বাউনফাড়ার আপনি গিয়ে হত্যা থাকলে লাব কী না ঠিক কিনা কন ঠিক কিনা তাইলে এক নাম্বারে নামাজ কায়েম করা মানে হইলো অজুর জায়গা অজু হল গোসলের জায়গা গোসল ঠিক রাহর ওয়াজিবের জায়গাত ওয়াজিব ফরজের জায়গাত ফরজ ফরজ যদি একটা ছুটটা আছে যায় তেরোটার ভিতরে নামাজ হইবনি কত কনেকের লোকটি বুঝলাম না নামাজ হইবনি তেরো ফরজের একটা যদি ছুটে নামাজ হইবনি ও না একটা সুন্নত ছুটলে নামাজ হইব সুরশাও লাগতো না না মুস্তাহাব ছুটলে নামাজ হইব কিন্তু ফরত ছুটলে নামাজ হবে আচ্ছা শুধু ওয়াজিব ছুটটা দেখায় ওয়াজিব সুইটটা গেলে গা ছুটে গেছে গা আর কি মনের বলে এরপরে আটকা মনে পড়ছো না ওয়াজিব তুই ছুটতে গেছে তখন এটার একটা বিধান আছে আপনার সুসাজদা দেওয়া লাগবে ফরজ ছুটতে গেছে গা সুসদা দিলেও কাম হইতো না এটা আবার ধরাইয়া ফইলার থেকে নামাজ ফোর লাগবো ওয়াজিব ছুটছে সুসাজদা দেওয়ান লাগবো শূন্যত ছুটছে লাইলে লইব আল্লাহর কাছে কান্দাকাটি করতে হইব যে আল্লাহ এই শূন্যতরা যেন সামনের নামাজে আর না ছুঁড়ে তুমি তোর মনে করাই দিও বয়স হয়েছে তো কহেন দেখি তা ছুটটা জায়গায় কইতাম পারতাম না এর লাগে আমি কইছি নামাজের ভিতরে ফরজ দইল কোনাইল্লা ফালার মতো একটা ঘরের মধ্যে কোলাইন্দা ফালা না থাকলে ঘরটা থাকবনি না কথা কই না ঘরে লোককে বুঝBatchNorm আরে কোলাইন্দা ফালা চিনেন না চার কোণর যে চারটা ফালা থাকে ঘরের মাইদার ফালাডি না থাকলেও ঘরটা খারাপ থাকে কিন্তু কলা কোলাইন্দা ফালা না থাকলে ঘরটা থাকবনি এই আহাকাম আর কানতার ফরজ এইই হলো ঘরের কোলাইন্দা ফালার মতো সুবহানাল্লাহ না এদি বাদ দিয়া নামাজ হইতো না মাইদেটটা বাদ গেলে এইটার আবার বদলাই সু লাগবো সুহুসেসটা দিয়া তুফান আওয়ার আগে দিয়া ভাড়াটা বদলাই লওয়া লাগবো লাগবে না রে এরপরে গিয়া ওই খাফ টাফ মাইঝে মাঝে ভাঙ্গা থাকলে হইল সুন্নত এটি ঠিক কইরা লাইলে ভালা না হইলে দেখা হইয়া থাকবো শুয়োয়া শুয়াইয়া ফানি পড়তে পারে এই সুযোগও ক তখন যেত না এই ধরনের কয় নামাজ কায়েম করা আর আমরা তারা করে কি তো বুঝেননি কইয়া লাই আমরা কি কথাটা আমরা তারা হইল ফাগরি বান্ধন সুন্নত এই ফাগরি বান্ধলে সুন্নতের সোয়াব পাওয়া যাইব ওখান ফাগরি বান্ধন সুন্নত হুন্ডা সেইরা হেঁতে কয়া হারে নাগেশের ফিসা হুজুরে কইয়া গেছে ফাগরি বান্ধন সুন্নত হুজুরেও বান্ধে জীবনে তো বান্ধা গেলাম না আর যখন ওয়াশটা শুনছি লগে ফাগরি নাই লো লুঙ্গিটা ফুলা বান্ধা লাই হ্যাঁ মার্শাল্লাহ নাউজুবিল্লাহ কর নাউজুবিল্লাহ ফাগরি বান্ধন সুন্নত এটা কি ফরজ রাখা না সাইরা ফরজ রাইকা ফাঁকরি বান্ধন শূন্যত ফরজ খুল্লা ফরজ ছাইরা ফাগরি বানলে এটা কি শূন্য তাদব না গোনাগার হইব মানসিকি এই মানসিকি তার প্রশংসা করব না ঠিককারি মারব ফাগল কই জিনে নেই যাদুঘর কই সে এই ব্যাগ কলে এই লুঙ্গি খুললা ব্যাগ করলে মাথার ফাগড়ি বান্ধি ক্ষেত্র ফলা মানে আইসি আইসি করবো ইডে ইডি করব ঘরের তারা দোষিলেন যে বেহু শুই আছে বুক হ আমি যদি ফাঁকের লুঙ্গিটা খুললা ফাঁকরিটা বানা দরজারা লড়া দেন খুললা যদি এই নমুনাটা দেখে উফরে ফেল সাই যদি না নিচের ফেল চাই এভিটি যে খেরাত রয়েছে এটা এই বেশি ফরস ঠিক রক্ষা এরপর হলো সুন্দর নোয়াখালী এক হুজুর কুমিল্লাইছে ওয়াজ করত কহ নুমাই লাই তো কারে জিগাইতে আছি আমি কই আইছে ওয়াশ করতো জোরে কয়না কই আইসে কেন নোয়া খালি হুজুর আইছে কুমিল্লা ওয়াশ করত হুজুর যখন ওয়াজ করতে আসে একটা খেউরিয়া জিগাইছে হুজুর কয়টা নফল মিলাইয়া একটা হয় হুজুরে কয় জীবনে তো অনেক প্রশ্ন করছে এই প্রশ্ন তো কেউ করছে না কয়েকটা নফল মিলে একটা ফরজ এটা কি তারা শিখাইল হুজুরে ধুম ধরে কতক্ষণ বইয়া থেকে নোয়া খেলে হুজুর তো বুদ্ধি বালা সিহন বুদ্ধি হুজুরে কতক্ষণ ফরে কয় তুমি যে একটা প্রশ্ন করলা কয়েকটা নফল মিলেই একটা ফরজ হয় অনেক চিন্তা কইরা দেখলাম যতটা সুবারি গাছ মিলেইয়া একটা নাইটকল গাছ হয় অঢৌসার মানুষ মন দিয়ে শুনো গভীর মনোযোগ এক হাজার সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না জীবনের এক কুটি নফল একটা ফরজের মিলাইয়াও সমান বানাইতে পারবা না ঠিক কিনা নারিকল গাছ মিলাইলে যেমন আরে সুপারি গাছ মিলাইলে যেমন নারিকল গাছ হয় না তাইলে সারা জীবনের নফল মিলাইয়াও একটা ফরজ বানাইতে কথা মনে থাকবে ইনশাআল্লাহ তাইলে আহাকাম আর কান তেরোটা কি নফল না ফরজ এই ফরজ আমাদের ঠিক রাইখা আমরা নামাজ ঠিকভাবে ফরজ দেওয়া হন ওয়াজিব হন সুন্নত রাহর নফল রাহর মুস্তাহাব মুস্তাহসান নিয়ম কানুন ঠিক কইরা খুশু খুচুর সাথে নামাজ আদায় করা এগারে কয় নামাজ কায়েম করা নামাজ কায়েম করা বলতে আমি না কয়টা জিনিস কয়েম করছিলাম বুঝলা লে কয়া গেল কয়রা একটা সবদি নিয়ম ঠিক রেখে নামাজ পড়ন এগারে কয় নামাজ কায়েম করা দুই নম্বরে নামাজ কায়েম করা কারে কয় নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন বৌয়ের নামাজ পড়ান ফুতেরে নামাজ পড়ান বসুইরা কান্দারে নামাজ পড়ান আপনার শিক্ষক প্রধান শিক্ষক আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে নামাজ পড়াইতে হবে আপনি ইমাম সাহেব আপনার মুসল্লিদেরকে এই এলাকায় যারা আছে নামাজ পড়াইতে হবে আপনি পীর সাহেব আপনার মুরিদদেরকে নামাজ পড়াইতে হবে আপনি একটা ইন্ডাস্ট্রির মালিক যত কর্মচারী আছে সবাইরে নামাজ পড়াইতে হইব আপনি ওসি সাহেব আপনার থানার যত পুলিশ আছে সিফাই সকলের নামাজ পড়াই তৈব আপনি আপনার ওয়ার্ডের যত ভোটার আছে সবাই নামাজ পড়াই তৈব আপনি চেয়ারম্যান আপনার ইউনিয়নে যত ভোটার আছে সবারে নামাজ পড়াইতে হবে আপনি উপজেলা চেয়ারম্যান আপনার উপজেলায় যত ভোটার আছে সবাই নামাজ পড়াইতে হবে আপনি এমপি আপনার এই সংসদীয় আসনে যত মানুষ আছে সবাইকে নামাজ পড়তে বাধ্য করা আপনি প্রধানমন্ত্রী কোটা দেশের মানুষের মাঝে নামাজ পড়ে পড়তে বাধ্য করা আইন করে দেওয়া এটারে কয় নামাজ কায়েম করা জুরক সুবহানাল্লাহ আপনি প্রধানমন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব হলো আপনি সংসদে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করে আপনি সংসদ সদস্যদের ভোটে আপনি আইন পাশ করবেন প্রাপ্তবয়স্ক যত মুসলমান আছে আজান দিলে মসজিদে যেতে হবে নামাজের টাইমে যদি বাইরে পাওয়া যায় খবর আছে এই আইন কিন্তু দ্বিতীয় বসবো না কেন এটা কয় নামাজ কায়েম করা আপনারা হয়তো কইবেন যে হুজুর আমরা দেশ মার্শাল্লাহ যেই মানুষ এত মানুষের ভিতরে নামাজ কায়েম করবো কেমন এটা কি যেমন তেমন কথা আমি কই করে যেমন তেমন কথা আমরা দেশও যদি আইন কইরা পলিথিন বন্ধ করন যায় আইন কইরা যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায় আইন কইরা যদি সিগারেট খাওয়ন বন্ধ করন যায় আইন কইরা যদি বাল্য বিবাহ বন্ধ করন যায় তাইলে আইন কইরা মুসলমানের দেশে নামাজও কায়েম করা যায় ঠিক কিনা কম পুলিশ সবখানে পাহারা দেওয়ার লাগে না আপনারা দেউশের তারা যদি শুনেন শুক্রবারে মসজিদের বাইরে একজন রে ফাইয়া মন্দবাগ বাজারও হ্যান্ড কাফ লাগাইলেছে আপনি কি মনে করছেন দেউস কোনো বেড়াই পাত্র থাকবো রাস্তার থাকবো একটা দৌড় দিয়ে গিয়া দরজা বন্ধ দিয়া ভাইয়া জানালা দিয়ে বেড়ে ঢুকা লাইতো না কই ভাও গ্লাসটা তো ভাগ জড়ি ফেলে দিয়ে লাই ভিতরে ঢুয়া ঠিক কিনা কও একটারে মন্দবাগ বাজারও ধরলে দেখবেন একটা দৌড়ো দৌড়ি লাগিয়া গেছে গা বেরি হচ্ছে না বেড়াই দেখ তোমার বাইক ফেটে না রাস্তাঘাটও নাই মনে হয় যেন ফুরে এলাকা করে নিথরে নিস্তব্ধ সব দেখবেন মসজিদও গিয়ে বইয়া রয়েছে বাউন একটারে ধরলে মোবাইলে এই খবর মন্দবাগ বাজার হয়নি বাউন ফাড়া দোহান বাইন জ্বালাইছে রে এখান থেকে মন্দবাগের তারা দোহান হালাই দিয়ে বাইকা গেছে রে ঠিক কিনা কাউ একবারে সহজ কিন্তু আমরা দেশ এইদি দিই করতো না আমরা দেশ আইন কইরা স্কুল কলেজের স্কুল কলেজের মাদ্রাসার ফোলা মাইয়া মিছিলবার করাইয়া ফহেলা বৈশাখ পালন করায় ঠিক কিরকম যত অসভ্যতা নইলে আমরা দেশ পহেলা বৈশাখ গতকালকে নিয়ে গেছে এই গতকালকে আমার একটা দোয়ার প্রোগ্রাম ছিল লাকসাম বাঘমারা ফারুইয়া একটা দোয়ার প্রকার তারা ফাঁশো আলেম একখানো দাওয়াত দিছে গরু জব করে সকলে খাওয়াইছে। আমারে তারা দাওয়াত দিয়ে নিছে দোয়ার লেগিয়া আমি যাইতে সময় বাঘমারা স্কুল ফাইছি রাস্তা বিজয়পুর স্কুল পাইছি আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন আমি দেখছি রাস্তার দুই বি বিয়ার উপযুক্ত মাইয়া পান্ডি লাল সাদা শাড়ি ফিরা খোফার লাগাইয়া ফলাফাইন মাইয়া ফানে মিছিল বার করছে যুবতী যুবতী মাইয়াফান্ডি ফ্যাট ফুট দেহাইয়া ব্লাউজ ফইড়া ইয়া ফা শাড়ি ফইড়া মিছিল বার করছে আর ফাইনে কেউ ফুল ইটা দেয় মাইয়া ফাইন মাইয়া ইটা দেয় ফলাফাইন কেন কি সুন্দর দেখা যায় হ্যাঁ বরবরার দল ইমান বইয়া কবর গিয়া ডুকা লাইবা কলাইচা জান্না যাইবা গাই আস দোহান বাহি খাইতে আস এত সুজা মনে করছেন কিসের ইসলাম কিসের মুসলমান মেয়ে আমরা আসি কিচ্ছু না ওই যুবিল্লা কন্যা কেন বিয়ার উপযুক্ত মাইয়া ফান শাড়ি ফিন্দাইয়া এটা রোদের এই রাস্তার মধ্যে নামাই দিছে আর এটা শাড়ি ফইলা সাজা গুজ্জা মাথাত ফুল দিয়া ফলা ফাইনে মাইয়া ফানে লাইন ধরে আছে স্কুল স্কুলতে আইন হইছে আম্মায় দোতাই নাও করতে পারে না কেন কি বিপদে আছি আমরা মুসলমান কি আর মুসলমানই তো রয়েছে এই কথাটি কইলে আর ভালা না ভালো হোক আর খারাপ হোক কইয়া যাওন লাগবো সারা সারি নাই ঠিক কিনা জেদ্দুর ফারেন সামলাইয়া রাহেন লক্ষণটা বেশি সুবিধা না কল যারা ফাইটটা জায়গায় নমুনা যা শুরু হইছে ইমান লইয়া কবরও যাওয়ন যেত না ঠিক কিনা ক কি শুরু হইল দেশটা আর আমরা এবার কি শুরু করলাম আমরা তারা আরো বাফে দমক দিছে স্কুল দিয়ে ছুটি হয়েছে সাইটটায় বাইর গেছে গাদি সাতটা তুই এত কোনায় শোধ করে তাইরে ধরছে মারতো তাইর মায়ে ফা তাইরে গিয়া তো ফরছে ফিরে সেরে কয় হ্যাঁ আপনি যে তাইরে ফিরতেন ধরছেন তাই কেউ আগের মতো আছে তাই একটা ছাত্রী না হুম তাই ছাত্রী স্টুডেন্ট তাইরে রে দর্শকেরে দর্শকের তাই গেছে সরাই তো তুমি মা আম্মা গো তুমি সড়াই গিয়া তাইরে সড়াই শোনা না গো তাইরে জব করছো ঠিক কি না তুমি বেড়াই এক লগে কন আছে হ ঠিক তো তোরা ঠিক জায়গা তো তো ধরছে স্কুল ছুটি হয়েছে সাইটটায় আইতে লাগে পনেরো মিনিট তুই তিন ঘন্টা কই আসলি কার লগে আসলি কি তা কর সত ক এমনি ধরলে না তাই কিন্তু ঠিক থাকল আর গিয়ে বেড়ি তার পক্ষ লইছে ছাত্রী হুম তাই ছাত্রী শেষ করে দিছে আপনার দেশটা গসব করে দিছে আল্লাহ যেন মাফ করে সবাই কণা হবে আমি লেখাপড়ার বিরুদ্ধে না লেখাপড়া করবে নিয়মের ভিতরে থাইকা আমার বিয়ের উপযুক্ত মেয়েরা তারা স্কুলে যাবে কলেজে যাবে লেখাপড়ার দরকার আছে কিন্তু অবশ্যই লেখাপড়া করতে হবে কিন্তু লেখাপড়া করতে হবে উলঙ্গ আর বেহায়াপনা অশ্লীলতার মাধ্যমে না আমার মেয়েরা পড়বে গুড় কা দিয়া ঠিক কিরকম ফরক সারাদিন ফরক আমার কোনো আপত্তি নাই তাই বুরখা গাও দিয়া যাইব বুরখা গাও দিয়ে আইব এমনি ভাবে তাই তিল তিল কইরা গইরা তুল তৈব এটা মা বাপ হিসাবে আমাদের দায়িত্ব ঠিক না কান কষ্ট হইতেছে তাইলে নামাজ কায়েম করা বলতে কয়টা জিনিস বুঝাইলাম কথা কেন কয়টা আপনারা যারা মুরব্বী আছেন নিজেরা নামাজ পড়বেন বাদ গিয়া খবর লইবেন বউ পড়ছে তারপরে খবর লইবেন তে ফরসে নি খবর লইবেন তাই ফরসে বাবা ও এত হাল সাইডা দিলেন রে এত হাল কেন সাইডা দিলে এই যুবক তুমি নামাজ পড়বা তোমার শুধু প্রাইমারি স্কুলে পড়ে তোমার বাইডা তারা এত দূরে দূরে লয়ে যাবে বাইরে আয় তোরে মজা কিন্না দেন বাফ ফুতারে কইবেন তোরে বিস্কুট কিন্না দেন আয় নামাজ পড়াই নামাজ পড়াইতে সময় তারে লজেন কিনা দিবেন তারে বিস্কুট কিনা দিবেন তারে আল্লাহওয়ালা বানাইবেন তারে নামাজি বানাইবেন তারে আল্লাহ রাসূল চিনাইবেন তারে সূরা কারাত শিখাইবেন অক্কর সহজ আমি বলেছি আমার দেশে নামাজ কায়েম করা একটা সেকেন্ডার ব্যাপার বিশেষ করে আমি চিন্তা করেছি পুরুষের চাইতে মহিলাদের জন্য ওয়াজ দরকার বেশি আমার মায়েরা যদি নামাজি হয় তাইলে আমার যুবকেরা আমার বাবারা নামাজি হইতে বাধ্য ঠিক না ও আমার আমার বিবি যদি নামাজ পড়ে আমি বেদামাজি থাহাম কয়দিন আমার বিবি যদি গেলে কয় নামাজ পড়ছেন নি আমি একদিন দুই দিন দিন মিশা কথা কইয়া না মত থাকলে মিশা কথা খেরাত কত কর বাইরে তেন গুডান দিয়ে মিশা কথা কই আলা আমি যখন গরু তা মাগরিবের পরে আসা পর্যন্ত তখন না নামাজ নামসা ফৈালন তখন তার মিশা কথা কইয়া বাছন যাই তো না ফইডাই সেই কথা কইলে কই কম বলো তাই নি ধরা কেন সুতরাং মিছা কত খেলার থাকে যেত না আমার আম্মায় যদি নামাজি হয় আমার আব্বায় নামাজি হইতে একটা সেকেন্ড দেরি হওয়ার কথা না একদিন দুই দিন তিন দিন আমার আব্বা নামাজ পড়তে বাধ্য ঠিক কিনা ক এই ওষুধরা আমি দিয়ে দাউদ দাউদকান্দি আমি কইসলাম আম্মা গো দাউদকান্দি আমি একটা মার্ফিলও যাই প্রত্যেক বছর আজকে ষোলো বছর না ষোলো বছর দুই দিন ব্যাপী একটা মাহফিল হয় প্রথম দিন সেখানে আমি থাকি প্রধান বক্তা আর দ্বিতীয় দিন থাকে এনায়তুল্লাহ আব্বাসি সাহেব দ্বিতীয় বক্তা জাগারা চিনবেন ওই যে গৌরীপুর একটা স্টেশন চিনেন নি কথা বলেন হাজার তো গৌরীপুর চিনেন না এই গৌরীপুর দেখবেন দহিন ফেলে একটা রাস্তা গেছে ওই মতলবের দিকে সামান্য একটু গিয়া দেখবেন নোয়াদ্দা একটা বাজার আছে এই নোয়াদ্দা বাজারের মোরসাড়ার থেকে খেরুইয়া দক্ষিণ ফুপকোনাত খেরুইলে যেই গ্রামটা এটার নাম হলো সপাড়া এই সফারা আমি মাফি লগেছি গিয়া সেরা আমি কইলাম আম্মা ও আম্মারা দাউদ আম্মারা আপনারা যদি নামাজি হন আব্বাই নামাজি হন একটা মিনিটের ব্যাপার আম্মা হো নামাজি হইলে আব্বাইও নামাজি হইব সোবাহান আল্লাহ না না ধরেখন সোবাহন আল্লাহ আমি যখন এই কথা কইছি তখন আম্মারা এই ওয়াজটা খুব মনে রাখছে হ্যাঁ কথা বলেন না আম্মারা এই ওয়াজটা খুব মনে রাখছে এবার আম্মারা করছে কি যখন এবারায় মাহফিল শেষ হয়েছে আখেরি মোনাজাত আমি তো গাড়ি দুইটা কুমিল্লা ফেল রোনা দিয়া আইয়া পড়ছি তারা তো ওই মাহফিলতে বাড়ুইয়া আঁকিস বিড়ি দরাইয়া কেন বাড়িয়ে তো দড়াইলাইছে দরাইছে রাতে তারে নাড়ে তারে নাড়ে করতে করতে বাই গিয়া যখন ঢুকছে এ বিডিএ ওই ঘর যখন গেছে এ বিডিএ এবার আর বিডির ওয়াইফ এবার আর ওয়াইফ ঢুকছে পরে কইতাছে নামাজ পড়ছেন নি কয় না কয় বালিশটা লইয়া সামনের রুমো জাইয়া তো এ যখন কইছে বালিশটা লোয়া হেরু জ্ঞান বেড়াই কয় হেরু আইন জাহিম সব সবসি তোমার লগে থাহি অখন হেরো মো জাহিম কয় মনে করেন না না গাইছে হুজুরের ওয়াজ শুনছি না পুরা ওয়াজ শুনছি হুজুরে কইছে নামাজ না পড়লে বাত রান্না খাওয়ায়াম বাইরা খাওয়ায় আর হুত্যা গেলাম না হ্যাঁ সব লাগল কে রে এখন যখন এবারে কইসে হেই রুমো যাই তার দর হুস নাই তো কয় হেই রুমো কে কইতে পারো না কয় নামাজ পড়ছেন নি কয় না কয় আর লেগে তো হেই রুমো কয় আর এই তালু দুই কথা হইব এই শীতের ভিতরে হেই রুমো যায় কেমনে কয় না শীত তো এখন এই কথা কইসে পরে তাই নিয়ে করছে কি চিন্তা করলো যে নামাজের লেগে এত কথা এই বেড়ায় কয় হলো নামাজের লেগে আলগা গিয়ে হতো না তো হইতো না নামাজ যা নামাজ বলো তাই করছি যাই নামাজ বিচাইয়া বি হালাইয়া আল্লভ নামাজ তো তার আজ আতরাতে জামাই বৌ কথা কয় বাইরে দিয়ে ফলাফাইনে না হুন্তাছে ফলাফাইনে কয় কি তার অতরাতে তারা লাগ লাগছে কি লইয়া দেখে যে নামাজ লইয়া এবারে নামাজকের আল্লভ আকর সারিদে কাত ফুড়ে সারসে ফরে এ বি জিগে উজু আছে নি কয় না এই মাত্র বিদি টানলো লো হুঁতনালেক তাড়াতাড়ি ঘেরুই লাইছে অহন যখন নামাজ খেলি লইছে হুতনের লেগে অহন এ বিডিএ জিগে সে অজু আসেনি কয় না এ বিডিএ এবারাই কয় হ্যাঁ অজু সারা এ বিডিএ কইতেছে অজু সারা আপনি নামাজ খেলি লইছে ফলা ভাই না বাইরে তো সপ্তাহ শুনতেছে ফলা ভাই না আমার একটা ফোন দিছে ফোন দিয়ে কজোর আপনি কৌ আমি আমি তো শান্তি না আইয়া পড়ছি আপনি দাউদ কান্দি কি আগুন লাগাই দিয়ে গেলে সব অজু সারা নামাজ খেলি লইছে আমি মানে ফর্ত ক অজু সারাই ফর্ত ক কাম লাগলে লাস্টে যে গুসল করে লাগবো তো নামাজ হিউক ঠিক কিনা কও বাবা একটু চিন্তা করেন আম্মা ও সাজগড় শুনেন গো গম্মা আপনি যদি নামাজি হন আপনার স্বামী নামাজি হইব আপনার নামাজি হইলে আপনার আপনি নামাজি হইলে আপনার ফুতে নামাজি হইব ঠিক কি না কও একদিন দুই দিন তিন দিন বে নামাজি আর থাকতো না এই যে নবীজি মেরাজে গেছে নামাজ তে নামাজ লইয়াই ছিল আমরা ঠিক কিনা ক তাহলে এখন থেকে আমরা কি বেনামাজি না নামাজি কতক্ষণ আমরা কি বেনামাজি না নামাজি আমরা কি নামাজ পড়ব না কায়েম করব। কায়েম করব নিজেও পড়ব আমার স্ত্রীকে পড়াবো আমার সন্তানকে পড়াবো আমার নায়নাতকুরকে পড়াবো আমি স্কুলের টিচার আমার ছাত্রদেরকে পড়তে বাধ্য করব। আমি নাগাইশের পির সাহেব আমার মুড়িদেরকে আমি বলবো নামাজ না পড়লে আমার এই মুড়িদের দরকার নাই ঠিক না কর এইভাবে আমরা যদি পরামর্শ করি নামাজি বানানো একটা সেকেন্ডের ব্যাপার ঠিক কিনা আর একটা ফর্মুলা দিয়ে যায় আপনার ইমাম সাহ হুজুরের নেতৃত্বে যারা মুরব্বী আছে এই মহল্লা এই মসজিদের যারা আহাল তারা সবাই নাম লাগবেন একটা হাজিরা খাতার পাঁচ অক্ত নামাজের ভিতরে হাজিরা হবে ক্যাড়া ক্যাড়া আইসে ক্যাড়া কারা আইসে না ফরের অক্ত তারে ধরইব কেউ করিম ভাইসাহ আপনি যদি জুহরের টাইমে আইলেন না ট্যাবাটা করবে আও কালখানা টাকটা দেখাচ্ছ হয়ে গেলো কস কাটতে কাটতে না সর রাজান দিয়া লাইছে আইটেম কেমনি তাহলে এবার আরে বুঝাইয়া কই তৈব না ভাই সাহ এই কাম করন যেত না নামাজের টাইমে নামাজ পড়বেন তারপরে কাম লাগলে আবার গিয়া খ্যাত নামবেন ঠিক কিনা কর এইভাবে মুরব্বীরা রেলুই একটা কমিটি করবেন এই যুবকেরা তোমরা যারা এই এলাকার যুবক আছো সবাই মিল একটা কমিটি করবা একটা খাতা কিনান বা হাজিরা খাতা এই মহল্লায় এই ফাড়ায় যত যুবক আছে হাজিরা খাতায় সবার নাম লেখা হবে পাঁচ ওয়াক্ত নামাজে হাজিরা ডাকা হবে কে কে আসে নাই তাদেরকে আসতে আইন করে বাধ্য করা হবে ঠিক কিনা আসমানতে লুক নাজি লইয়া আমরা দেশটারে সুন্দর বানাই দিয়া যাইত না আসমান্তে লুকাইতো না মাডি ফাইরা লুক বাড়িত না আমরা 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 সুন্দরকরণ লাগবো ঠিক কিনা কন কষ্ট হইতাছে বোধ না আর সামান্য একটু আর বেশি না দিতাছি, গরমের ভিতরে বেশি রাইত লাগাই যে ওয়াশ করন যায় না অনেক কষ্ট হয় শীতের রাইতে দুই আড়াই ঘন্টা ওয়াশ করলো দেখছি যে মার্শাল্লা কষ্ট লাগে না আর ওখানে এক দেড় ঘন্টা করলো করে টুল গান দিয়া বেচান্তা দিয়া বাতাসে মাল কাড়ায় না সবাই কোন মার তাহলে এই মজলিসে আমরা যারা আসি এই মেয়ারাজের দিনেও গতকালকে মাত্র ম্যারাজের রাত গেছে আজ যা পরের দিন আমরা সবাই মিলে একটা ওয়াদা করতাম ফারামনি এটা কোনো সাফ হইয়া না ইচ্ছা কইরা স্বেচ্ছায় স্বজ্ঞানে আনন্দের সাথে খুশি মনে কবরে যাওয়া লাগবে যারা থাকা ডল লইয়া আহারে কবরে হইয়া কেমনে থাম রে একটা বাত্তি নাই একটা দরজা নাই একটা জানালা নাই মাটির কবরটা অন্ধকার গুটগুটে শিয়ের শীত কি আর গরম কি একটা কেমন যাইব কবরটার ভিতরে আল্লাহ এই কবরটা কেমনে থাকতাম এই নিয়ত কইরা চিন্তা করিয়া যে হুজুর যা হইসে অহন অহন্তা একটা ওয় নামাজ আমাদের জীবনে আর ছুটবে না খুশি মনে কেউ আদা করতেন পারবেননি আরে ঠেলার লোকে না ঠেলার লোকে না বুঝ্য হুন্ন সবাই কো আমরা ইনশাল্লাহ যে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাল সবাই আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেন কন আল্লাহ সবাই কন আল্লাহ আল্লাহ জীবনে এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না তুমি তো ফিক দাও আমিন আচ্ছা ও এখন যে আমি ওয়াদা করাইলাম আমি নিজেও ওয়াদা করলাম আমার মামু ওয়াদা করছে আমরা যে সবাই মিল্লা ওয়াদা করলাম এটাকে আমার বিরাট বড় লাভ হইছে না সবার লাভ হয়েছে সবার লাভ হইছে দুনিয়াতে এক লগে চলি এক লগে গড়ি এক লগে ওয়াশ করি এক লগে খাওয়া দাওয়া করি এক সমাজও চলি সবাই মিললা যেন এক জান্নাতে জায়গা পাইয়া যাই সবাই আমিন কোন আমিন